মুআজ্জাজ হাজিরিন, আর মাত্র তিন দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে অবস্থান নেবেন। তিন দিন পরেই বিশ্ব মুসলিম উম্মাকে চিরয়তীম করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে চলে যাবেন। তখন আল্লাহর রসুল মাইমুনা আম্মা জান মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই তিনি তাশরিফ এনেছেন। আল্লাহ রসুল কিছুক্ষণ পরে বললেন, ইজমাউ জাওজাতি, আমার যতজন স্ত্রী আছে সবাইকে আমার কাছে ডেকে পাঠাও। আম্মা জানদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সবাইকে ডেকে পাঠানো হলো। আম্মা জান সবাই আসলেন। বিশ্বনবী আম্মা জানদেরকে অ্যাড্রেস করে বললেন, উরিদু আতাযানু আতাযুনালি আন উমর রাদা ফি বাইতি আয়েশা, ও আমার প্রিয়তম স্ত্রীরা, তোমরা সবাইকে এই কনসেন্ট দিচ্ছ, তোমরা কি আমাকে অনুমতি দিবে আমি যে শেষ সময়টুকু আমি ব্যয় করতে চাই, থাকতে চাই আমার আয়েশার ঘরে, তোমরা কি আমাকে সেই অনুমতিটা দিবে? আম্মা জান সবাই বললেন, না আযানু লাকা ইয়া রাসূলুল্লাহ, না আযানু লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা সবাই আপনাকে অনুমতি দিচ্ছি, আপনি আর কারো ঘরে যাবার দরকার নেই, আপনার যেহেতু শেষ ইচ্ছা আপনি আয়েশার ঘরে থাকবেন, আপনি আয়েশার ঘরে চলে যান। এই অনুমতি পাওয়ার পর বিশ্বনবী নিজেই শোয়া থেকে উঠার চেষ্টা করলেন, তিনবার তিনি ব্যর্থ হলেন, পড়ে গেলেন। রহমাতুল আলামিন আর দাঁড়াতে পারেন না, তিনি পড়ে গেলেন। আলী ইবনু আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এক বাহু ধরলেন। ফাদল ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, তিনিও এক বাহু ধরলেন। দুজনে ধরে মসজিদে নববীর মধ্যখান দিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবীকে নিয়ে গেলেন।